নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি। আপনার হাতেই আছে আপনার ধনী হবার রেখা, সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, যে রেখাগুলোর সাথে আজ পরিচয় করাবো সেই রেখাগুলোর নাম হচ্ছে ধনী রেখা। আপনি ভিখারি থেকে ধনী হয়ে যেতে পারেন যদি এই রেখা আপনার হাতে উঠে থাকে, সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেক দিন যে কথাটা বলি আজও সেই একই কথা বলবো, সম্পূর্ণ দেখুন। হস্তরেখা কখনো কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কারণ এখানে সম্পূর্ণ আলোচনাটা আপনার নিয়ে হয়। এখানে আমি হাতের ছবি এঁকে বোঝানোর চেষ্টা করি, আর আপনার হাতের সাথে যদি মিলে যায় তাহলে আলোচনাটা সম্পূর্ণ আপনার। আর একটা কথাও আমি বলি যে আজ যে রেখার সাথে আপনাদেরকে পরিচয় করাবো সেই রেখাটা হয়তো আজ আপনাদের হাতে নেই, আপনারা ভিডিও কেটে বেরিয়ে যাবেন না, কারণ আজ নেই কাল আপনার হাতে আসতেই পারে। এই হস্তরেখা সম্পূর্ণভাবে আপনার হাতে যে সমান তালে থাকবে এরকমটা কিন্তু নয়। আপনার ভাগ্যের উপরে নির্ভর করে, আপনার কর্মের উপরে নির্ভর করে শুভ অশুভ রেখা কিন্তু আমাদের হাতে পরস্পরভাবে প্রকাশ পেয়ে থাকে। 15 দিন অন্তর অন্তর আমাদের হাতে কিন্তু নতুন নতুন রেখা আমরা কিন্তু দেখতে পাই, তার সম্পূর্ণ কার্যকারিতা 3 মাস পর পর কিন্তু ঘটে থাকে। আর সেই কারণে বলবো যে আপনার হাতে আজ যে রেখা নিয়ে আলোচনা করব নেই, আপনারা কেটে বেরিয়ে যাবেন না, আজ নেই পরবর্তীকালে আপনার হাতে আসতেই পারে। আর যদি আপনার জানা থাকে যে এই রেখা দ্বারা আমাদের ভালো হতে পারে খারাপ হতে পারে, তাহলে সেভাবে কিন্তু আপনারা চলতে পারবেন, এবং যত শুভ রেখা তার থেকে কিন্তু আপনারা অবশ্যই লাভ উঠাতে পারবেন, আর অশুভ রেখা থেকে কিন্তু অবশ্যই আপনারা জানতে পারবেন যে আপনার সামনের সময় কিন্তু খারাপ আসতে চলেছে। ঠিক সেভাবে যদি চলতে পারেন সেই বিপদ থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। সেই কারণে অনুরোধ করি সম্পূর্ণভাবে হস্তরেখা আলোচনাগুলো দেখার জন্য, কখনো কেটে কেটে দেখবেন না। আজ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার ধনী হবার রেখা, সেই রেখার সাথে পরিচয় করাবো। প্রথমে কমন 3টে রেখা আমি একে বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে আয়ু রেখা, এটা হচ্ছে শিরোরেখা, এটা হচ্ছে হৃদয় রেখা। এই 3টে রেখা আমি কমন বলি, প্রত্যেকের হাতে কিন্তু থাকে, সেটা ছোট হতে পারে বড় হতে পারে কিন্তু থাকে। এই 3টে রেখা সবসময়ের জন্য প্রত্যেকটা জাতক জাতিকা ধারাতে দেখা যায়, সেটা ছোট আকৃতি বড় আকৃতি হতে পারে কিন্তু থাকে। আর একটা রেখা কমন বলা হয়, সেটা হচ্ছে ভাগ্যরেখা, তবে সবার হাতে ভাগ্যরেখা থাকে না, সেই কারণে আমি কমন বলছি না, সেটা আমি এখন দেখাবো না। এই 3টে রেখা সবার হাতে থাকে, সেই কারণে আমি 3টে রেখা একে দেখানোর চেষ্টা করলাম। এরপরে আমি যে উপরে 4টে আঙুলের নিচে 4টে গ্রহের অবস্থান সেগুলো আপনাদেরকে একটু পরিচয় করাই। এটা হচ্ছে তর্জনী আঙুল, এর নিচে অবশ্যই বৃহস্পতি পর্বত বা বৃহস্পতি স্থান, তারপরে মধ্যমা, এটার নিচে আপনার শনি পর্বত শনি গ্রহ স্থান, তারপরে অনামিকা, এর নিচে রবি পর্বত রবি গ্রহের স্থান, আর এটা হচ্ছে কনিষ্ঠা বুধ পর্বের স্থান। আমি এই যে আঙুলটার কথা বলবো অনামিকা আঙুল, এই অনামিকা আঙুল ফলো করুন। আমার এখানে ছবিতে পুরো বোর্ডটা ছোট, আমি পুরো আঙুলটা আঁকতে পারিনি, আমি এখানে এঁকে দেখাচ্ছি। এটা হচ্ছে অনামিকা আঙুল। এই অনামিকা আঙুল দেখুন, এই যে অনামিকা আঙুলটা আমি এঁকে দেখানোর একটু বোঝানোর আপনাদের চেষ্টা করছি। এই অনামিকা আঙুলের দেখবেন এই যে আঙুলের মাথায় মুদ্রা চিহ্ন বলা হয়, এই যে আঙুল আমি এঁকে বোঝানোর চেষ্টা করলাম, এখানে দেখবেন রেখা দ্বারা এরকম মুদ্রা চিহ্ন আপনার আঙুলের মাথায় আছে কি না, এরকম রেখা দ্বারা এরকম মুদ্রা চিহ্ন যদি আপনার এই অনামিকা আঙুলের থেকে থাকে তাহলে কিন্তু আপনি কোটিপতি হবেন, এতে কোনো সন্দেহ নেই। আপনারা যারা দেখছেন এই ভিডিওটা হয়তো এখানে খুব দরিদ্র লোক আছেন, মধ্যবিত্ত লোক আছেন, যে অবস্থায় আপনাদের থাকুক না কেন তারা কিন্তু যদি আপনারা এই হাতের আঙুলটা দেখে নিন, এই অনামিকা আঙুলের মাথায় এই মুদ্রা চিহ্ন যদি আপনার রেখা দ্বারা থেকে থাকে তাহলে কিন্তু আপনি কোটিপতি হবেন, এতে কোনো সন্দেহ নেই। আজ যদি এখন এই মুহূর্তে আপনারা এই মুদ্রা চিহ্ন আছে কিন্তু কোটিপতি না, আমি বলবো অপেক্ষা করুন, কোটিপতি আপনারা হবেন এতে কোনো সন্দেহ নেই, কারণ এগুলো কাজ করে, আপনাদের ভিখারি থেকেও কিন্তু ধনী করে দিতে পারে এই মুদ্রা চিহ্ন যদি অনামিকা আঙুলের মাথায় হয়ে থাকে। এরপরে আমি আরও কয়েকটা রেখার সাথে আপনাদের পরিচয় করাবো। দেখুন ভাগ্যরেখা, আপনার এই 3টে রেখা যদি স্পষ্ট থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কোন কোন রেখা, এটা হচ্ছে আয়ু রেখা, এটা হচ্ছে শিরোরেখা, এটা হচ্ছে হৃদয় রেখা, এই 3টে রেখা একদম স্পষ্ট, তার সাথে সাথে একটা ভাগ্যরেখা থাকবে সেটাও স্পষ্ট, এই মণিমন্দ থেকে একদম শনি পর্বত পর্যন্ত স্টেড একটা এরকম ভাগ্যরেখা থাকবে। যদি এরকম আপনার একটা ভাগ্যরেখা থাকে তার সাথে সাথে এই
তিনটে রেখা মিলে চারটে রেখা যদি আপনার একত্রিত পরিষ্কার পরিচ্ছন্ন কোনো রেখা দ্বারা যদি না কাটে তাহলে কিন্তু আপনার ধনী হবার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। যদি এই চারটে রেখা পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনার হাতে প্রকাশ পায় এবং কোনো রেখা দ্বারা এরকম কেটে কেটে যদি না যায়, পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি থাকে, তাহলে কিন্তু আপনার অবশ্যই কোটিপতি হবেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ এই চারটে রেখা যার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সে কোটিপতি হবে, যে অবস্থায় থাকুক না কেন, ভিখারি থেকে কোটিপতি হতে পারে। এবার আমি আরেকটা রেখার কথা বলবো, সেটা হচ্ছে এই ভাগ্যরেখা দিয়েই। এই যে ভাগ্যরেখাটা দেখুন, এই ভাগ্যরেখাটা সোজা আপনার হাতে আছে, একদম স্ট্রেট ভাগ্যরেখা, পরিষ্কার পরিচ্ছন্ন। তার সাথে সাথে এই যে এটা বৃহস্পতি পর্বত বলেছি, এই ভাগ্যরেখা থেকে দেখুন বৃহস্পতি পর্বতে একটা এরকম রেখা, এই ভাগ্যরেখা থেকে বৃহস্পতি পর্বত পর্যন্ত কোনো রেখা গেছে কিনা, যদি আপনার হাতে এরকম থেকে থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই কোটিপতি হবেন, কারণ এই রেখাগুলো কোটিপতি রেখা বলা হয়। আবার দেখুন তার উল্টো দিকে যদি আমরা দেখি, এটা কিন্তু রবি পর্বত। ধরুন এই রেখাটা আপনার হাতে নেই, মুছে দিলাম, এটা নেই, আপনার এই জায়গা থেকে রবি পর্বতে একটা ভাগ্যরেখা থেকে রেখা গিয়ে অবস্থিত হয়েছে। আপনার যদি এই রেখাটা থাকে, এর আগে দেখালাম আপনার বৃহস্পতি পর্বতে চলে গেছে এই ভাগ্যরেখা থেকে, সেটাও আপনি কোটিপতি হবেন। আর একটা এদিকে যায়নি কিন্তু এই ভাগ্যরেখা থেকে কোনো একটা রেখা এই রবি পর্বতে পৌঁছে গেছে, তাহলে কিন্তু আপনি অবশ্যই কোটিপতি হবেন। আপনার যে জায়গায় এখন আছেন বা যে অবস্থায় আছেন সেখান থেকেই কিন্তু আপনার ধনী হবার সম্ভাবনা অনেক গুণ বৃদ্ধি পায়, যদি এই রকম আপনার হাতে একটি রেখা ভাগ্যরেখা থেকে রবি পর্বতে পৌঁছে যায়। আবার দেখুন এই যে একই, এই এটা কিন্তু ভাগ্যরেখা, এই ভাগ্যরেখার থেকে যদি ঠিক নিচের দিকে, এটা হচ্ছে চন্দ্র, এই এই এইটাও এই এরিয়াটা হচ্ছে হাতের চন্দ্র, এই চন্দ্রস্থানে যদি কোনো এই একটি রেখা যদি আপনার এই ভাগ্যরেখা থেকে গিয়ে চন্দ্রস্থানে অবস্থিত হয়, এটি এই যে ভাগ্যরেখা, ভাগ্যরেখা থেকে নিচের দিকে একটা রেখা গিয়ে এরকম চন্দ্রস্থানে পৌঁছে গেল, তাহলে কিন্তু সেই জাত ব্যক্তি অবশ্যই কোটিপতি 100% কিন্তু হবে। এবার আমি এই যে রেখাগুলো দেখালাম, একটি করে থাকতে হবে, একজনের হাতে সমস্ত রেখা মিলাবেন না, মিলানোর চেষ্টা করবেন না। এই যে আমি ভাগ্যরেখা দিলাম, ভাগ্যরেখার থেকে একটা রেখা রবি পর্বতে পৌঁছালো, একটা রেখা বৃহস্পতিতে পৌঁছালো, একটা রেখা চন্দ্রতে পৌঁছালো, এরকম কখনো খুঁজতে যাবেন না, এটা সম্ভব না। যে কোনো একটা দেখুন, এদিকে রবি পর্বতে নেই, বৃহস্পতিতে নেই, শুধু আছে কি চন্দ্রের দিকে একটি রেখা চলে আসলো, জাস্ট এইটা থাকলেই চলবে। আবার দেখা গেলো এখানে কোনো রেখা টেখা নেই, সোজা আপনার ভাগ্যরেখা থেকে একটি রবি পর্বতে রেখা পৌঁছে গেল, তাহলেই চলবে, এই রেখা টেখা নেই। আবার দেখা গেলো এই রেখা আপনার হাতে নেই, শুধু এই ভাগ্যরেখা থেকে একটা বৃহস্পতি পর্বতে রেখা চলে গেল, তাহলে চলবে। সমস্ত রেখা আপনার হাতে কখনো খুঁজতে যাবে না, সেটা সম্ভব না। আমি জাস্ট কোন কোন রেখা দেখানোর চেষ্টা করছি, তাই বলে আপনার হাতে এগুলো একসঙ্গে খুঁজতে যাবেন না। যে কোনো একটি শুভরেখা আপনার হাতে থাকলেই আপনি কিন্তু কোটিপতি হবেন। আমি আজ কোটিপতি নিয়ে রেখাগুলো পরিচয় করাবো, যে রেখাগুলো আজ দেখাবো এগুলো একমাত্র আপনাকে কোটিপতি করতে পারে, কারণ এই রেখাগুলো ভীষণ শুভ। তাহলে এই রেখার সাথে আপনারা অবশ্যই পরিচয় আপনাদের হলো। আর একটা রেখার কথা বলবো, সেটা হচ্ছে এটা কি রেখা বলেছি, এটা আপনার শিরোরেখা। দেখুন আপনার হাতে ডবল শিরোরেখা আছে কিনা, এই একটা তো আছেই, আর একটা আছে কিনা পাশ থেকে এরকম, যদি আপনার এরকম ডবল শিরোরেখা থাকে আপনি কোটিপতি 100% কিন্তু হতে চলেছেন, যদি আপনার হাতে থেকে থাকে। অলরেডি আপনার নয় ধনী কোটিপতি, আর না হলে আপনারা যদি এই রেখা থাকা সত্ত্বেও এখনও সেরকম একটা ধনী ব্যক্তি হতে পারেননি, তাহলে আপনাকে বুঝতে হবে যে কোনো গ্রহর কুপ্রভাবের কারণে আপনাকে ধনী হতে দিচ্ছে না, তবে 100% হবেন। একটু ডিলে হতে পারে, একটু দেরি হতে পারে, তবে আপনি ধনী হবেন, এতে কোনো সন্দেহ নেই, কারণ এই রেখাগুলো সমস্তটাই ধনী রেখা। আর একটা রেখার কথা আমি বলবো, দেখুন এটা হচ্ছে হৃদয় রেখা। দেখুন তো এই যে হৃদয় রেখা, এই হৃদয় রেখা থেকে একটি রেখা উঠে গিয়ে আপনার বুধ পর্বতে পৌঁছে গেছে নাকি, বড় হতে হবে রেখাটা, এরকম বুধ পর্বতে একটি রেখা পৌঁছে গেছে নাকি, যদি আপনার এইভাবে পৌঁছে যায় তাহলে কিন্তু অবশ্যই আপনারা কোটিপতি হবেন। এবং এই বুধ পর্বতে একটি বড় রেখা পৌঁছানো যদি হয়, পৌঁছে যায়, তাহলে তো আপনি কোটিপতি হচ্ছেনই। এরপরে দেখুন এই রেখাটা আপনার নেই, কিন্তু বুধ পর্বতে ছোট 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 একাধিক এরকম রেখা আছে, একাধিক, একের অধিক যদি আপনার হাতে এরকম বুধ পর্বতে এই রেখাগুলি থেকে থাকে, তাহলে কিন্তু আপনি
কোটিপতি হবেন। তার সাথে সাথে আর একটা কথা মাথায় রাখতে হবে, এই যে কনিষ্ঠা আঙুলের নিচে এইটা হচ্ছে বুধ পর্বত, এই বুধ পর্বতটা অবশ্যই পরিষ্কার হতে হবে, মাংসাশী উঁচু হতে হবে এবং গোলাপি লালচে আভাযুক্ত হতে হবে, তাহলেই কিন্তু আমার কথাগুলো মিলবে। যখন বুধ পর্বত ভালো থাকবে, তার মানে বুধ গ্রহ ভালো, তার সাথে সাথে কিছু বুধ রেখা ছোট ছোট আপনার হাতে এখানে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি কোটিপতি হবেন, এতে কোনো সন্দেহ নেই। 100% আপনার সাথে কার্যকারিতা কিন্তু ঘটবে, কারণ আমি যে রেখার সাথে আপনাদেরকে পরিচয় করাই বা আজ করালাম এগুলো কিন্তু প্রমাণিত এবং পরীক্ষিত কাজ করে। সব থেকে বড় যেটা আপনার ধনী হবার পক্ষে এই রেখাগুলোর সাথে যে পরিচয় করালাম সেটা হচ্ছে মুদ্রাচিহ্ন। দেখুন আপনার আঙুলে মুদ্রাচিহ্ন আছে কি না। আর একজন কিন্তু এই সমস্তটা মিলানোর চেষ্টা করবেন না, মুদ্রাচিহ্ন বুধ রেখা এই ভাগ্য রেখার সাথে রবি পর্বতে কোনো রেখা যাওয়া বৃহস্পতি এই সমস্তটা কখনো মিলাতে চেষ্টা করবেন না। যে কোনো একটি যদি আপনার হাতে মেলে বা দুটি মেলে তাহলেই কিন্তু আমার প্রত্যেকটা কথা আপনার সাথে মিলবে। এই ছিল আজকের আলোচনা, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।